জুলাই বিপ্লবের মাধ্যমে জাতীয় নেতৃত্ব তৈরি এবং সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। বুধবার দুপুরে মুন্সিগঞ্জ শহরে জেলা জাকের পার্টির কার্যালয়ে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভায় এই কথা বলেন তিনি। দেশের রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে পরিণত করা হয়েছিল, এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতি থেকে আগ্রহ হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।